আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে বেড়াতে আসছি ওয়েস্ট সাইডে আন্টিদের বাসায়, বেবি আন্টিদের বাসায় আসছি। তো আন্টিরা গাইবান্ধার, আমাদের উত্তরবঙ্গের। এখানে আমরা 2018 সালে যখন আসছিলাম পিয়ার কার্ড নিতে বাংলাদেশ থেকে, ফার্স্ট টাইম যখন আসলাম কানাডায়, তো তখন আমি এই আন্টিদের বাসায় ছিলাম, 3 মাস ভাড়া ছিলাম। তো সেই সুবাদে আন্টির সাথে খুব ভালো পরিচয়, দেখা সাক্ষাৎ, এবং ওনার সাথে অনেক সময় কেটেছে। আর প্রথম কানাডায় আসার অভিজ্ঞতা, সেটা তো সব কিছুই অন্যরকম মজার ছিল। খুব ভালো একটা সময় কাটিয়েছি দেখে ওনার সাথে ভালো একটা রিলেশন আছে, সে কারণে মাঝে মাঝে ওনাদের সাথে দেখা হয়। আবার আসছি, আজকে আন্টি দাওয়াত করেছেন। আন্টির বাসার ব্যাকইয়ার্ড, এটা আমি একটু দেখাচ্ছি, এই ব্যাকইয়ার্ডটা এরকম। আর এই সাইডটাতে গার্ডেন করেন আন্টি, গার্ডেনে অনেক সবজি হয়, খুব অল্প জায়গায় গার্ডেন করেন, কিন্তু সবজি এত বেশি হয় যে আন্টি আমাদেরকে দেন, আরও পরিচিতদেরকে দেন এবং আন্টিরা খান। আমার কানাডায় আসার পরে এই বাড়িতেই আমার অনেক স্মৃতি আছে, ফার্স্ট টাইম এসেছিলাম এবং ছিলাম বলে এখানে অনেক কিছুই এই জায়গাটাকে ঘিরে, এই গার্ডেনে অনেক সময় কাটাইছি। এই দিকটা হলো আন্টি বাসার সামনে ফ্রন্ট সাইডটা, তো ফ্রন্ট সাইড থেকে বাড়িটা দেখতে খুব সুন্দর লাগে। এখানে সামনে একটা গাছ লাগানো আছে, তবে এই দেশে সব বাড়ির সামনে গাছগুলোই বিশেষ করে সরকার থেকে এগুলো লাগানোই থাকে, তো এগুলো বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করে এবং সে কারণেই এগুলো কেউ কাটে না বা নষ্ট করে না। আর বাড়ির সামনে ঘাস তো থাকতেই হবে, প্রত্যেকটা বাসা না থাকলে কেউ কেউ ঘাস কিনে নিয়ে এসে লাগাবে, বাড়ির সামনে ঘাস লাগানোরও ব্যবস্থা আছে। এবং প্রতিদিন এই সামার আসছে, প্রতিদিন বাড়ির সামনে পানি দিতে হয়, এই ঘাসগুলো দেখতেও খুব সুন্দর লাগে। তো বাইরে এসে বেশ ঘোরাঘুরি করলাম, আর আগের সেই দিনগুলো মনে করলাম, খুব ভাল লাগে এখানে আসলে। আসলে যে কোনো দেশে যাওয়ার, যে কোনো জায়গায় প্রথম যাওয়ার স্মৃতি, প্রথম যাওয়ার আনন্দটা আলাদা। তো যাই, এখন আন্টি ডাকতেছে ভিতরে। তো ব্যাকইয়ার্ডের এই রিনোভেশনটা গত বছর করা হয়েছে, নিচে এই কাঠগুলো দিয়ে সুন্দর করে ব্যাকইয়ার্ডটা বড় করা হয়েছে। এটা ব্যাকইয়ার্ডের দরজা বাসায় ঢোকার, আর এখানে সব বাড়ির পেছনেই ব্যাকইয়ার্ডগুলো এরকম কাঠেরই হয়, এই কাঠগুলো বিশেষভাবে তৈরি করা হয় ব্যাকইয়ার্ডের জন্য, এটার ওপরে বরফ পড়লেও কোনো ক্ষতি হয় না। আর বাড়ি থাকা মানেই গার্ডেন থাকবেই, এটাই স্বাভাবিক, বিশেষ করে বাঙালিরা গার্ডেন করবেই, বিদেশিরাও করে থাকেন। আর যাদের অ্যাপার্টমেন্ট আছে তারা গার্ডেনিংটা করেন বারান্দায় কিছু টব দিয়ে আলগাভাবে, যেটা আমরা টুকটাক করি। যারা অ্যাপার্টমেন্ট বাসায় থাকেন তারা যদি গার্ডেনিং করতে চান, বাইরে জায়গা পাওয়া যায়, সেখানে গার্ডেনিং করে হারভেস্ট করে নিয়ে আসা যায়, গাড়িতে যে সেখানে পানি দিয়ে গাছের যত্ন করে আসতে হয়, সব ব্যবস্থাই আছে আর কি। সামনের ওই গাছটা আপেল গাছ, আর এই বড় গাছটা আগে থেকেই ছিল, এটা কাটে না, আন্টি বাড়ি কেনার সময়ও ছিল। তো এখানে বিকেলে খুব ভালো লাগে, খোলা জায়গা, খোলা বাতাস, ভালো একটা সময় কাটানোর জন্য খুব সুন্দর। আঙ্কেল আন্টি প্রতিদিনই এই গার্ডেনে সকাল বিকেল পানি দেন। আমরা গত 18 সালে যখন ছিলাম তখন এই গার্ডেনে একসাথে বসে বসে গল্প করেছি, পানি দিয়েছি, এই গার্ডেনের অনেক সবজি খেয়েছি, খুব খুব মজা করতাম। এই আপেল গাছের আপেল তুলে আপেলের আচার করে খেয়েছি, যাক মাশাল্লাহ। মাঝে মাঝে এখনও আসি, আন্টি আমাদেরকে দাওয়াত করেন, আমরা আন্টিদেরকে দাওয়াত করি। তো দেখালাম ব্যাকইয়ার্ডটা, ছোট ছোট আপেল আসছে, আপেলগুলো এখনো বড় হয় নাই, এই যে খুব ছোট ছোট। এটা আন্টিদের বাড়ি, এই বাসায় 3 মাস ছিলাম আমরা।
এবার সাথে 3 মাসের অনেক ছোট বড় স্মৃতি আছে, এই জন্য এখনো আমরা মাঝে মাঝে ঘুরতে আসি। অনেক ফুল ফুটে সামারে, সে ফুলগুলোর কোনো নাম নাই, এই গাছগুলোতে অনেক ফুল ফুটে। এটা তো পুরা আমের মুকুলের মতো ফুলটা, আমি জানি না এটা কি গাছ, খুব সুন্দর সব জায়গায় যেটার দিকে তাকাবো সেটার দিকেই শুধু ফুল আর ফুল। এখানে আঙ্কেল একটা জায়গা করেছে, লাল শাক বুনে দিয়েছেন। এই জায়গাটাও আন্টিদের, একটা বেড়া দেওয়া আছে মাঝখান দিয়ে, কিন্তু এটাও আন্টিদেরই জায়গা। গাছটা ওই পাশেই লাগানো, আপেল গাছটা, ওইটা স্টোর রুম, স্টোর রুমে যন্ত্রপাতি থাকে গার্ডেনিং করা। আকাশটা আজকে অনেক পরিষ্কার কিন্তু খুবই গরম পড়ছে, আজকে অনেক গরম। এটা হলো আন্টিদের বিড়াল, অবশ্য আন্টিদের বিড়াল আর একটা, এটা আন্টির এক পরিচিত পাকিস্তানি, উনি পাকিস্তানে বেড়াতে গেছেন, তো এই বিড়ালটা আন্টিকে দেখাশোনার জন্য রেখে গেছেন। তো রাকিনীর আবার এই বিড়াল অনেক পছন্দ হয়েছে, সে খুব ঘুরতেছে বিড়ালটার পিছনে তার সাথে সখ্যতা করার জন্য, কিন্তু বিড়াল আর তাকে পাত্তা দিচ্ছে না, সে তো খুব এক্সাইটেড দাদুর বাড়িতে আবার যাবে এই বিড়ালের জন্য। ঘোরাঘুরি শেষ হয়ে গেল, সব শেষে সেই আগের ঘুরতে যাওয়া পার্কে আবার আসলাম। আন্টিদের বাসা ঠিক বাম পাশে, বড় স্কুল এবং 2-3টা মাঠ একসাথে এখানে, তো এই পার্কে চলে আসলাম ঘোরার জন্য। একটু রাকিন ফুটবল খেলবে, ওকে ফুটবল খেলানোর জন্য নিয়ে আসলাম। অনেক বিশাল এরিয়া, ফুটবল খেলার একটা এরিয়া আছে, আর একটা বাস্কেটবল, এবং আর একটা সাইড আছে বাচ্চাদের খেলার দোলনাগুলো সেট করা আছে। তো এখানে কিছুক্ষণ থাকলাম। দূরে যে লাল কালারের পার্কটা দেখা যাচ্ছে ছোট, ওই অ্যাক্টিভিটিসগুলো বাচ্চাদের জন্য করে রাখা আছে, তো ওখানে বাচ্চারা বিভিন্ন দোলনায় খেলা করে, বিভিন্ন অ্যাক্টিভিটিস করে থাকে। আর এখানে কিছু সময় আমরা থাকবো, তারপরে বাসার দিকে যাব। এখন 3:30 বাজে, তো রাকিন বল খেলা শুরু করেছে। আজকের ব্লগটা কেমন লাগলো আমাকে জানিয়ে কিন্তু কমেন্টস করবেন নিশ্চয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।